এবার বিশ্ব ফুটবলের ক্লাব জুড়ে দল বদলের হিড়িক, অনেকেই ছাড়ছেন নিজের আবেগের দল, কেউ কেউ ব্যর্থ হয়ে বাধ্য হয়ে করছে দল বদল। তালিকায় আছে আর্জেন্টিনা, ফ্রান্সের বেশ কিছু খেলোয়াড়, লিস্ট থেকে বাদ যাননি ক্যারিয়ারের শেষ দিকে আসা লেভানডস্কিও। নতুন স্টারদের নতুন ক্লাব, আবার কিংবদন্তি বনে যাওয়াদের ঘর ছাড়ার খবর নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সার্জিও অ্যাগুয়েরোর ম্যান সিটি ছাড়া আর লিও মেসির বার্সা ছাড়ার পর যেমন কোটি মানুষ কেঁদেছিলেন, ঠিক ততটা আলোড়ন তুলতে না পারলেও এবারও হতে যাচ্ছে বেশ কিছু ঘর বদলের পালা। সময়ের অন্যতম বড় তারকা রবার্ট লেভানডস্কিও চাইছেন নিজের সেকেন্ড হোম খ্যাত বায়ার্ন মিউনিখ ছাড়তে। এরই মধ্যে বলেও দিয়েছেন তিনি আর চুক্তি টেবিলে বসছেন না। একই পথের পথিক পিএসজির প্রাণ ভোমরা কিলিয়ান এমবাপ্পে। প্রায় 7 বছর জুভেন্টাসে কাটানো পাওলো দিবালাও চোখের জলে আঁকলেন গোধূলি লগ্নটা। আর 17 বছর যে যুভো জার্সি গায়ে রক্ষণ দেওয়াল সামলেছেন, সে জর্জিও চিওলোনেও চলে যাচ্ছেন বাঁধন ছেড়ে। ইউরোপিয়ান ফুটবলে ওয়ান ম্যান ক্লাব বলে একটা কথা আছে, যেটা একসময় মেসিকে ঘিরেই বেশি শোনা যেত। ধারাভাষ্যে, টকশো কিংবা ফুটবল বিশ্লেষণে ফুটবলের রথি মহারথীরা প্রায় বলতেন, মেসি বার্সার জন্যই জন্ম হয়েছেন, তার ক্লাব একটাই, বার্সা। পরে যদিও সেই সুতোই চির ধরে, এরপর লেভানডস্কি এমবাপ্পেদের নিয়েও শোনা যেত তারা এখন যেখানে আছেন সেখানেই থাকবেন চুপ চুপ। কিন্তু এখানেও পরিবর্তনের হাওয়া, কিলিয়ান এমবাপ্পে রিয়ালের নাম লেখানো এখন সময়ের ব্যাপার, হয়তো সামনের 7-8 দিনের মধ্যে একটা ঘোষণা চলে আসবে। এদিকে 2014 সাল থেকে বায়ার্ন মিউনিখ মাতানো লেভা নতুন ঠিকানা খুঁজে বেড়াচ্ছেন। বাভেরিয়ানদের হয়ে 19 ট্রফি জেতা এই পলিশ ফরওয়ার্ডের প্রথম পছন্দ বার্সা। দলটির কোচ হাভি ফার্নান্ডেজও লেভার মতো একজন ফরওয়ার্ডের অপেক্ষায়। অবশ্য বায়ার্ন তাদের ব্র্যান্ড ফুটবলার লেভানডস্কিকে ছাড়বে না, তবে ইঙ্গিত দিয়ে রেখেছেন দলটির চেয়ারম্যান অলভের কান। কানের ভাষ্য, যেহেতু আমরা তাকে চুক্তির প্রস্তাব দিয়েছি আর সে রাজি নয় চুক্তি করতে, সেক্ষেত্রে তাকে 2023 সালের জুন অবধি খেলতে হবে। অন্যদিকে জুভেন্টাসে 7 বছরের মতো কাটানো দিবালা সোমবার রাতে ল্যাজিওর বিপক্ষে ঘরের মাঠে দর্শকদের থেকে বিদায় নেন। 2-2 গোলে ড্রয়ের পর ল্যাপ অব অনারের সঙ্গে চোখের জল গড়িয়ে পড়ে তার। তাতে আবেগ ঘন পরিবেশ তৈরি হয় আলিয়ান্স অ্যারেনায়। একই দিনে দর্শকদের থেকে বিদায় নেন যুবদের আর এক সেনানী চিওলেননি। নতুন ক্লাব খুঁজছেন লুইস সুয়ারেজও, অ্যাথলেটিকোর হয়ে এটাই তার শেষ মৌসুম, এরই মধ্যে জানিয়ে দিয়েছেন সাবেক বার্সা তারকা। তাছাড়া 2015 সালে পিএসজিতে আলো ছড়ানো ডিমারিয়া এখনও 1 বছরের চুক্তিতে জুভেন্টাসে যোগ দিতে রাজি। সব মিলিয়ে গরম একটি ট্রান্সফার সিজন হতে চলেছে তা বলাই যায়।